হ্যালো গাইজ, গুড ইভিনিং। আমি প্রিয়, আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও, আর সাথে হচ্ছে বহু প্রাচীন একটা মেলার সন্ধান নিয়ে। তো তিনি কি তারা যেরকম দোল উৎসবকে কেন্দ্র করে বসন্ত উৎসব হয়, সেই রকমই হচ্ছে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বসে বিভিন্ন ধরনের মেলা। সেই রকমই একটা মেলা হচ্ছে কল্যাণীর ঘোষপাড়ার সতীমায়ের মেলা। তো এটা খুবই প্রাচীন এবং বিখ্যাত একটা মেলা তোমরা বলতে পারো। তো সেই মেলাটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। হোপ কি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো মেলাটা তোমরা দেখতে থাকো, আর কীরকম লাগলো মেলাটা তো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, সেটা ভীষণ ভালো লাগবে। সতীমায়ের মন্দিরের সামনেই রয়েছে সুন্দর বাঁধানো পুকুরটি, আর এই পুকুরে স্নান করে মন্দিরের ডালিম গাছে বেঁধে দিতে হয় ঢিল, তাতেই পূর্ণ হয় ভক্তগণদের মনস্কামনা। আর এই মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল এসে খুলে ফেলতে হয়, আর এটাই হলো সতীমায়ের মন্দিরের পুজোর নিয়ম। আর এটাই হচ্ছে সতীমায়ের মন্দির। আর এখানে যে ডালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডালাগুলো বিভিন্ন দামের রয়েছে এখানে, এগুলো আর কি 100 টাকা বলছিল, আর ওই যে বড়গুলো ওগুলো হচ্ছে 150 টাকার মধ্যে। তো এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতেই পারেন, অথবা আপনারা যদি বাড়ি থেকে সামগ্রী নিয়ে আসেন তবে এখানে আরামসে পুজো দিতেই পারেন। আর এটা হচ্ছে সতীমায়ের মন্দির, আর এটাই সেই বিখ্যাত ডালিমতলা যেখানে অলরেডি আর কি পুজো শুরু হয়ে গেছে। তো দোলের দিন এখানে বিশেষ পুজো করা হয় এবং প্রচণ্ড পরিমাণে ভক্তগণদের ভিড় তো এখানে উপচে পড়ে। আর এটাই হচ্ছে সেই ঢিল, যে ঢিলটা আর কি ভক্তগণ এই ডালিম গাছে বেঁধে তাদের মনস্কামনা আর কি জানায় মাকে। আর এগুলো আর কি, এই যে ঢিল, এগুলো আর কি মাত্র 10 টাকা করে বলছিল, আর বিভিন্ন ধরনের ডালা তো রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে ডালা কিনে নিতে পারেন এবং এখানে পুজো দিতে পারেন। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ডালিমতলা, মানে সতীমায়ের মন্দিরের বিখ্যাত ডালিমতলা হচ্ছে এটাই। আর চলুন পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই আপনাদের। দোলযাত্রা উপলক্ষে শান্তিনিকেতনে যেমন বসন্ত উৎসব হয়, তেমনই বাংলার বিভিন্ন জায়গায় এই দোল উৎসবকে কেন্দ্র করে বসে নানা দোলের মেলা। আউলিয়া সম্প্রদায়ের সতীমা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলার প্রবর্তন করেন আনুমানিক 200 বছর আগে। এই মেলা জমে ওঠে বাউল কীর্তন লোকগীতির সুরে, আখড়া আখড়া সারা রাত ধরে বসে গানের আসর এই মেলাতে। বর্তমানে এই মেলার পরিচালনার দায়িত্বে আছে কল্যাণী পৌরসভা। মেলায় প্রায় দোকানপাট বসে ওই 400 থেকে 500। কল্যাণী সীমান্তগামী ট্রেনের ঘোষপাড়া স্টেশন থেকে মেলা কিছুটা দূরে হলেও প্ল্যাটফর্ম ছাড়াতেই শুরু হয়ে যায় কিন্তু দোকানপাট। মাটি, কাঠ, পাথর, বিবিধ ধাতু, চামড়া, কাপড় ও প্লাস্টিকের সম্ভারে ভরে থাকে দোকানপাটগুলি। পুজোর থালা বাসনের জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলার মধ্যে বিভিন্ন বিভিন্ন দোকান। আর এসবের পাশাপাশি এই মেলাতে কিন্তু বাচ্চাদের খেলার যে আর কি জিনিসপত্র, সেখান থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস সবটাই পেয়ে যাবেন এই মেলাতে। তো মেলাটা কিন্তু প্রচুর প্রচুর বড় হয়, আর দোলের দিন থেকে প্রায় 3 দিন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তো এবছর ওনাদের সাথে কথা বলে যতটা বুঝলাম, মেলাটা চলবে হচ্ছে 10 থেকে 12 দিন। তো আপনারা আসবেন আর কি, দোলের দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাছাড়া মেলাটা প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড বড় হয়। তো অবশ্যই এসে ঘুরে দেখবেন কল্যাণীর এই ঘোষপাড়া সতীমায়ের মেলা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাসিওয়ালারাও আসেন এই মেলাতে, থাকে বেতের জিনিস, কাটোয়ার কাঠের পুতুল।
আর এই সব কিছুর সাথে সাথে মেলার বিখ্যাত গজা, জিলিপি, নিমকি আর বিভিন্ন খাবারের দোকান তো আছেই।